প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালোই আছো। সেন্ট্রাল ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় আটের ত্রিকোণমিতি অংশের কিছু ক্রিয়েটিভ প্রশ্নের সমাধান করব। চলো আমরা এবার সমাধান করি। আমাদের নাম্বার ওয়ান, এক নম্বর প্রশ্নটা হচ্ছে sin a plus cos a equal to c এবং sec a sec theta minus tan theta equal to q। এটা ছিল আমার উদ্দীপক। এখানে বলতে 32 মিনিট 4 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। দুই নম্বর প্রশ্নে b equal to 1 হলে প্রমাণ করো যে sin a minus cos a equal to plus minus 1। নাম্বার গো q equal to দেখো এখানে আমরা পেয়েছি 32 মিনিট 4 সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি 32 মিনিট, আর এই সেকেন্ডটাকে আমরা যদি মিনিটে করি তাহলে আমরা আগে শিখেছি 60 দ্বারা সেকেন্ডকে যদি 60 দ্বারা ডিভাইড করি তাহলে এটা মিনিট হয়। তাহলে এটাকে কেটে দিলাম, তাহলে হচ্ছে 4 4 15। এখন যদি আমরা এটাকে গুণ করে নিই তাহলে 30 31 এর 1 7 3 3 3 45 3 8 40 ডিভাইডেড বাই 50, এটা হলো মিনিট। মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা ডিগ্রি। তাহলে দেখো 481/15 × 60 এটা হচ্ছে ডিগ্রি। এখন এই ডিগ্রিকে যদি আমরা 5/180 দ্বারা ভাগ গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কি রেডিয়ান। তাহলে এটাকে আমরা 5/180 দ্বারা গুণ করে নেব। তাহলে দেখো 481/15 × 60 × 5/180। এখন এটাকে আমরা ইয়া করে নেই, গুণ করে নেই। গুণ করলে কি আসে দেখো 4815, আর নিচে আসতেছে 900 × 180। যদি আমি এটার গুণ সংখ্যাটাকে বাদ করি তাহলে হয় 0.089 দেখলাম, দ্যাট ইজ দা আনসার। তাহলে আমার ক নম্বর প্রশ্নের সমাধান আমি কমপ্লিট করলাম। এই সমাধান আমাকে খেয়াল করতে হবে সমস্ত জিনিসটাকে একটা এককে নিতে হবে। তাহলে এখানে ছিল আমার 32 মিনিট 4 সেকেন্ড, তাহলে প্রথমে আমি টোটালটাকে সেকেন্ডে নিলাম। তাহলে কি করলাম, আমি মিনিটকে সেকেন্ডকে যদি আমি 60 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হবে মিনিট। তাহলে টোটালটাকে আমরা কিসে নিলাম, মিনিটে নিলাম। আবার মিনিটকে যখন আমি 60 দ্বারা ভাগ করলাম তখন আসলো ডিগ্রি, আর এই ডিগ্রিকে যদি আমি 5/180 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যায় যে রেডিয়ান। রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। দেন আমরা এটাকে ক্যালকুলেশন করে মান পেয়ে গেলাম কত, যে 0.089 রেডিয়ান। অর্থাৎ এত এত মিনিট এত সেকেন্ড সমান সমান 0.89 রেডিয়ান। ওকে, এবার আমরা আসি খ নম্বর প্রশ্নের সমাধান। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে sin a plus cos a equal to b, এবং b equal to 1। আমার উদ্দীপকে দেওয়া আছে কি p equal to 1, বা এই p এর মানটা আমি যদি বসিয়ে দিই তাহলে sin a plus cos a equal to 1। এখন আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে sin a plus cos a whole square equal to 1 whole square। এখন এখানে দেখো a plus b whole square এই ফর্মুলা করে গেছে, তাই তো? তাহলে এটাকে যদি আমি 1 plus b whole square সূত্র লিখি তাহলে হয় sin square a plus 2
2 sin a cos a plus cos square a equal to 1 তাই তো এখন আমার প্রমাণের দিকে আমি খেয়াল করি প্রমাণে আছে কি sin a minus cos sin a minus cos তাহলে এটাকে আমি sin square a এটাকে তো আমি 1 minus cos square a plus 2 sin a cos a তাহলে cos square a লিখতে পারি আমরা 1 minus sin square a equal to 1 1 minus sin square a equal to 1 এখন দেখো আমরা এটাকে লিখতে পারি minus sin square a plus 2 sin a cos a minus cos square a equal to 1 minus 2 এখানে দেখো 1 plus 1 and plus 1 তাহলে plus 2 যদি সমান সমান হয় পাশে দাও তাহলে এটা হবে minus 2 এখান থেকে যদি আমি একটা minus common নিই তাহলে হয় sin square a minus 2 sin a cos a plus cos square a equal to minus 1 2 থেকে 1 চলে গেলে minus 1 থাকে তাই তো এখন পূর্ণ পক্ষ থেকে আমি যদি minus বাদ দিয়ে দিই তাহলে আসে sin square a minus 2 sin a cos a plus cos square a equal to 1 আমরা minus 1 দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষকে এখন এখানে দেখো a square minus 2 a b plus b square অর্থাৎ a minus b হল স্কয়ার তাহলে sin a minus cos a হল স্কয়ার equal to 1 সুতরাং এটাকে যদি রুট ওভার করে দিই বা বর্গমূল করে দিই কোন পক্ষকে তাহলে দাঁড়ায় sin a minus cos a equal to plus minus 1 এটাই আমার দেখো এই এতটুকু অংশ আমার উদ্দীপকে চেয়েছে প্রমাণ করো যে sin a minus cos a equal to plus minus 1 এটাই ট্রু এবার আসো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নটা কি হচ্ছে এবার দেখো sec theta minus tan theta equal to q তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে sec theta minus tan theta equal to q এটা আমার উদ্দীপকে দেওয়া আছে এবং q equal to root over 3 inverse 1 বা 3 inverse এবং q ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স তাহলে এটা বা এটাকে যদি মান বসে দিই q এ তাহলে sec theta minus tan theta ইকুয়াল টু 1 বাই রুট এখন দেখো ওইখান থেকে আমার প্রমাণ করতে হবে theta সরি theta এর মান নির্ণয় করতে তাহলে এটা আমরা একটা বা 1 বাই cos theta minus sin theta বাই cos theta equal to 1 বাই root তাই তো এখন আমি যদি লসাগু নিই তাহলে cos theta লসাগু 1 minus sin theta equal to 1 বাই root খেয়াল করো অক্ষপক্ষকে যদি আমি বর্গ করে দিই তাহলে কি দাঁড়ায় 1 মাইনাস sin theta বা cos theta হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই রুট 3 হোল স্কয়ার আমি কি করলাম উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin theta হোল স্কয়ার বাই তাহলে
থিটা থিটা ইকুয়াল টু 1 বাই এখানে দেখো 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা আর এখানে তো এই 1 টা sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 1 বাই তাহলে 1 माइनस साइन थीटा आर पार माइनस साइन थीटा कैसे दिया ताहले तो इतने की ताकि क्या करो तो इतने ताकि समान वन प्लस अरे वन माइनस साइन थीटा डिवाइडेड बाय वन प्लस साइन थीटा इक्वल टू वन बाय अकॉर्डिंग टू जब हम दूसरों की जोड़ करें अलग वन माइनस sin theta plus 1 plus sin theta equal to 1 minus sin theta minus 1 minus sin theta equal to 1 plus 3 1 minus तो एक जगह देखो एक minus 1 और plus 1 कट गया minus sin theta plus sin theta कट गया तो हमने एक अंदर ताकत से 2 by minus 2 sin theta ওখানে থাকে স্যার 4 বাই মাইনাস 2 মানে এটা একটা কেটে দিলাম মানে 2 এখানে এটা আমরা কেটে দিলাম এই মাইনাস আর এই মাইনাস দুটো কত থেকে মাইনাস করে আমরা গুণ করে দিলাম তাহলে এখানে কি থাকছে স্যার থাকছে তোমার 1 বাই sin থিটা ইকুয়াল টু 2 তাহলে 1 বাই sin থিটা ইকুয়াল টু 2 আমরা একটা মান পেলাম এখন যদি আবার পুরো উল্টে দেই তাহলে sin θ 1 বাই 2 তাহলে এখন আমাকে কি করতে হবে sin কত ডিগ্রির মান হাফ বা sin θ sin 30 অতএব θ 30 অতএব নির্ণয় মান निकाय कर लो ताकि इधर चला मां समाधान ओके देखो हमरा वही क्रिएटिव के समाधान करे ची उधर पुनरुत वही आरेख का क्रिएटिव हम दिए ची दूसरा नंबर सीक्यू एसी क्यू का तुमरा उधर मोतो करे समाधान करे निकलो आज के ये कोचों तो सवाई भालो देखो अल्लाह हाफ़